বিয়ে করলেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন, নাত জামাই দিল্লি নিবাসী ব্যবসায়ী শিবম তিওয়ারি। বিয়ের আসরে মা মুনমুন সেন, বাবা ভারতদেব বর্মা, দিদি রাইমা ও কিছু নিকটাত্মীয় বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হলো। তবে কলকাতায় নয়, পুনেতে 16 আগস্ট বিয়ে করলেন রিয়া শিবম। সুচিত্রা সেনের দুই নাতনি রিয়া ও রাইমার বিয়ে নিয়ে সিনে জগতে জল্পনার শেষ নেই। কে আগে বিয়ের পিঁড়িতে বসবে তা নিয়েও ছিল জোর বিতর্ক। তবে এই তর্ক বিতর্কে খুব একটা কান দিতেন না দুই বোনই। বেশ কয়েক বছর আগে রিয়া সেনের সঙ্গে আশমিত প্যাটেলের MMS বিতর্ক বলিউডে সরগোল ফেলেছিল। তবে সেসব অতীতকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন রিয়া। তার বিয়ে যে চলতি মাসে হতে চলেছে তার খবর আগে থেকে পাওয়া গিয়েছিল। বিয়ের কার্ড থেকে শুরু করে অতিথিদের নিমন্ত্রণ সবই একা হাতে সামলেছেন সাংসদ তথা রিয়ার মা মুনমুন সেন। রিয়া সেনের বিয়ের কার্ডেও সুচিত্রা সেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মহানায়িকা নিজে নবদম্পতিকে আশীর্বাদ করতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। বিয়ের সকালে গায়ে হলুদ থেকে শুরু করে নান্দিমুখ সবেতেই বাঙালিয়ানার ছোঁয়া দেখা যায়। বিয়ের সন্ধ্যায় বাঙালি বেশে বৌসেজে আসেন রিয়া। পরিবার পরিজনের উপস্থিতিতে অবশেষে শিবমের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রিয়া সেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।